ভারতীয় উপমহাদেশে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়েছেন শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী শিল্পীরা। তাঁদের তৈরি সুরের মূর্ছনায় সমগ্র বিশ্ব আলোড়িত হয়েছে। মানুষের হৃদয়ের অন্তঃস্থলে তারা থেকে গেছেন চিরভাস্বর হয়ে। সেরকম একজন সঙ্গীতজ্ঞ, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও খেয়াল গায়ক হলেন ওস্তাদ রাশিদ খান। নমস্কার, আজ কথায় কথায় শোনাব ওস্তাদ রাশিদ খানের কথা। উত্তরপ্রদেশের বরেলির কাছে এক বিখ্যাত উর্দু কবি ও গীতিকার শাকিল বদায়ুন নামে রয়েছে বদায়ুন নামে একটি গ্রাম। এই গ্রামেই ওস্তাদ রশিদ খান জন্ম নেন। তার পিতা হামিজ রেজা খান ছিলেন সঙ্গীতজ্ঞ, তার মা ছিলেন শাকরি বেগম, সুগৃহিণী। রশিদ খান যে পরিবারে জন্ম নিয়েছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের ইতিহাসে তাৎপর্যময়। পরিবারের গুরুত্ব ছিল অপরিসীম। এই পরিবারেই জন্ম নিয়েছেন বিভিন্ন সময়ে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের শ্রেষ্ঠত্ব অর্জনকারী শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীরা। শুধু কি তাই, তাদের নিজস্ব সঙ্গীত ঘরানা ছিল। রামপুর শাহসওয়ান নামের এক বিখ্যাত ঘরানার প্রতিষ্ঠাতা ছিলেন আরেক বরেণ্য শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ওস্তাদ ইনায়েত হোসেন খান। রাশিদ খানের চাচা ওস্তাদ গোলাম মুস্তাফা খানও সঙ্গীত শিল্পী ছিলেন, তাই ছোটবেলাতে পরিবার থেকেই তার সঙ্গীত শিক্ষা শুরু হয়। প্রথমে বাবা হামিজ রেজা খানের কাছে এবং পরবর্তীতে দাদু ওস্তাদ নিসার হোসেন খান সাহেবের কাছে তার প্রাথমিক সঙ্গীত শিক্ষা সম্পন্ন হয়। ছোটবেলাতে তিনি ছিলেন খুব চঞ্চল আর দুরন্ত প্রকৃতির। গানের নিয়মিত চর্চার চেয়ে ফুটবল খেলাতেই তার মনোযোগ ছিল সবচেয়ে বেশি। কিন্তু তার দাদু ওস্তাদ নিসার হোসেন খানের কঠোর নিয়মকানুন আর অনুশাসনে নিয়মিত চর্চা করতে হতো তাকে। তিনি নিজেই ছোটবেলায় তার কঠোর সঙ্গীত চর্চা সম্পর্কে বলেছেন, ওই ছোট বয়সে সবসময় গান বাজনা ভালো লাগতো না, মন পড়ে থাকতো ফুটবল ক্রিকেটে। বর্ষায় কাদা মেখে ফুটবল খেলে এসে রিয়াজে বসে পড়তাম। রিয়াজে বসতে দেরি করলেই বকাবকি অবধারিত। রামপুর সহসন সঙ্গীত ঘরানাটা বেশ কঠিন। এর বৈশিষ্ট্য হল মধ্যম নিচুলয়, মুক্ত কণ্ঠ ও জটিল তাল। একটা তান নিয়ে সারাদিন ধরে রিয়াজ করে চলেছি ঘণ্টার পর ঘণ্টা। যতক্ষণ পর্যন্ত সুরটা ঠিক জায়গায় না লাগছে ততক্ষণ চলত রেয়াজ। তবে রাশিদের প্রথম তালিম তার মামা গোয়ালিয়ার ঘরানার ওস্তাদ গুলাম মোস্তাফা সাহেবের থেকে। খুব অল্প বয়সে রাশিদকে মুম্বাই নিয়ে যান তার মামা। সেখানে এক ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করান, সঙ্গে খানিক তালিমও দেন। কিন্তু সেখানে রাশিদের ভালো লাগল না, ফলে দু চার ছমাস পরেই বদায়ুতে ফিরে এলেন। বদায়ুতে ফিরে এসে রাশিদ তালিম নেওয়া শুরু করলেন রামপুর শাহসওয়ান ঘরানার দিকপাল ওস্তাদ নিসার হোসেন খাঁ সাহেবের কাছ থেকে, যিনি ছিলেন সম্পর্কে তার মামাদাদু। ১৯৭৮ সালে নিসার হোসেন খাঁ সাহেব চলে আসেন কলকাতায়। সঙ্গীত রিসার্চ একাডেমি বা এসআরের গুরু হিসেবে কর্মজীবন শুরু করেন। সঙ্গে আসেন রাশিদও। তিনি পরীক্ষা দেন এবং স্কলার হিসেবে দাদুর কাছে শিক্ষা শুরু করেন। সে সময় তার পরীক্ষা নিয়েছিলেন রায়চাঁদ বড়াল, এ কানন, মালবিকা কানন, বিজয় কিচলু, ভিজি যোগ এবং দীপালি নাগের মতো ব্যক্তিত্ব। এসআরএতে আসার পর গুণী শিল্পীদের সংস্পর্শে এসে শাস্ত্রীয় সঙ্গীতকে ভালোবাসতে শিখেছিলেন রাশিদ। তাকে যে শিল্পী হতেই হবে তার নেপথ্যে অবশ্য ছিল অন্য এক কাহিনী। এক সাক্ষাৎকারে রাশিদ বলছেন সেই গল্প। একবার কলকাতার ডুভারল্যান্ড মিউজিক কনফারেন্সে ভীমসেন যোশীর গান ছিল। রাশিদ ভেবেছিলেন খুব কাছ থেকে ভীমসেনের গান শুনবেন। মঞ্চের পাশে এক জায়গায় বসেছিলেন। সে সময় এক উদ্যোক্তা তাকে সেখান থেকে উঠে যেতে বলেন। সেই ঘটনা রাশিদের মনে গভীর রেখাপাত কেটেছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন, ঠিক আছে, আমিও একদিন এমন জায়গায় পৌঁছাব যে তোমাদের দৌড়াতে হবে আমার পিছনে। খুব অল্প দিনেই রাশিদ সেই স্থান অর্জন করেছিলেন। একবার হয়েছে কি, ডুভারল্যান্ড থেকে তাকে আমন্ত্রণ জানানোর জন্য এসেছিলেন উদ্যোক্তারা। যেদিন ডুভারল্যান্ডের অনুষ্ঠান, তার আগে
প্যারিসে রাশিদের অনুষ্ঠান। রাশিদ সেই অনুষ্ঠানের কথা উল্লেখ করে উদ্যোক্তাদের বলেছিলেন, আপনারা যদি প্যারিস থেকে আমাকে উড়িয়ে আনতে পারেন তাহলে আমি আপনাদের অনুষ্ঠানে গাইব। সে যাই হোক, 1994 সালে প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করে তিনি পরিপূর্ণ সঙ্গীত শিল্পীরূপে আত্মপ্রকাশ করলেন। এই সময়ই তিনি ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আসামের গুয়াহাটি নিবাসী সোমা বোস তথা জয়িতা বোসের সাথে। ব্যক্তিগত জীবনে ওস্তাদ রাশিদ খান দুই মেয়ে ও এক ছেলের পিতা। মেয়ে সুহা এবং শাওনা দুজনেই সঙ্গীত জগতে আত্মপ্রকাশ করেছেন পিতার পথ ধরে। মেয়েদের বাইরে গান গাওয়ার ক্ষেত্রে পারিবারিক সমস্ত রকম সংকীর্ণতা দূরে ঠেলে তাদের সামনের দিকে এগিয়ে যেতে সর্বদা অনুপ্রেরণা জুগিয়েছেন স্বয়ং রাশিদ। ছোটবেলা থেকেই অভাবনীয় পারদর্শিতা আর শাস্ত্রীয় সঙ্গীত গায়নে মেধার দ্যুতিময়তার কারণে বহু বিখ্যাত ও প্রবীণ সঙ্গীতজ্ঞের আশীর্বাদ লাভ করেন তিনি। পণ্ডিত ভীমসেন যোশী মুক্তকণ্ঠে তাকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের আধুনিক যুগের শ্রেষ্ঠত্বের আসনে বসাতে দ্বিধাবোধ করেননি। পাশাপাশি ওস্তাদ রাশিদ খানের গুণমুগ্ধ ছিলেন পণ্ডিত রবিশঙ্কর স্বয়ং। রাশিদ খান সেই প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে বলেছেন, পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে আমার এক সময় এক মঞ্চ অনুষ্ঠানের সুযোগ আসে। পণ্ডিত রবিশঙ্করজি আমাকে প্রচুর উৎসাহ ও আশীর্বাদ দেন। পণ্ডিত ভীমসেন যোশীও আমায় ভীষণ স্নেহ করতেন এবং একসঙ্গে অনুষ্ঠান করার সৌভাগ্য হয়েছে আমার। ফলত পণ্ডিত ভীমসেন যোশীর সঙ্গে বিশেষ সখ্য ছিল রাশিদের। পুনেতে রাশিদের অনুষ্ঠান থাকলে ভীমসেন উপস্থিত থাকতেনই। পুনেতে রাশিদ আসছেন শুনলে এক কমন ফ্রেন্ডকে নির্দেশ দিতেন রাশিদকে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তেমনই একবার গিয়েছেন সন্ধ্যার পর। ভীমসেনের বাড়িতে 8-10 জন শ্রোতা এসেছেন, রাশিদ গান করছেন। গানের শেষে রাশিদকে 10,000 টাকা নজরানা দেন ভীমসেন। রাশিদ তো কিছুতেই নেবেন না। ভীমসেন বলেছিলেন, কখনোই নজরানা ছাড়া গান গাইবে না। গায়কী বিশ্লেষণের প্রেক্ষিতে ওস্তাদ রশিদ খান একজন অনন্য সাধারণ শিল্পী। তিনি মূলত রামপুর সহসওয়ান ঘরানার হলেও ঘরানা কেন্দ্রিকতা কখনোই তাকে আটকে রাখেনি। তাই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন ঘরানার চমৎকারিত্ব তাঁর কণ্ঠে মিলেমিশে ধারণ করেছে এক মহনীয় রূপ। তিনি ইন্দোর ঘরানার প্রবাদ পুরুষ ওস্তাদ আমির খাঁ এবং শাস্ত্রীয় সঙ্গীতের আরেক প্রাণপুরুষ পণ্ডিত ভীমসেন যোশীর গায়কীতে আকৃষ্ট হয়েছিলেন। তাঁর গায়কীতে এই দুই মহারথীর প্রভাবও সুস্পষ্ট। এভাবেই শাস্ত্রীয় সঙ্গীতের ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তোর মতো সকল অনন্য গায়ন রীতিকে নিজের মতো করে তিনি একত্র করে সৃষ্টি করেছেন অনবদ্য সঙ্গীত মূর্ছনার। শুধু খেয়াল নয়, তারানাতেও তিনি তাঁর অনবদ্য পাণ্ডিত্য প্রদর্শন করেছেন। মামাদাদু ওস্তাদ নিসার হোসেন থেকে প্রাপ্ত তারানা গায়নে অনন্য শৈলীকে তিনি নিজের সৃষ্টিশীলতা দিয়ে কারুকার্যমণ্ডিত করার মাধ্যমে তিনি তাঁর পরিবেশিত প্রতিটি তারানাকে পৌঁছে দিয়েছেন এক অন্য উচ্চতায়। শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি ভাবগাম্ভীর্যময় উচ্চাঙ্গ সঙ্গীতকে অন্যান্য লঘু সঙ্গীত ধারার সাথে মিশিয়ে তিনি বেশ কিছু চমৎকার গবেষণাধর্মী সঙ্গীত পরিবেশন করেছেন। আমির খসরুর নয়না পিয়াসে গানটিকে তিনি সুফি ঢঙে গিয়েছেন। পাশ্চাত্য সঙ্গীতের সাথে ভারতীয় মার্ক সঙ্গীতের এক অনন্য ধারা সৃষ্টি করতে লুই ব্যাংকসের সাথে যুগলবন্দী করেছেন। শাস্ত্রীয় সঙ্গীতের মানুষ হলেও তিনি বেশ কিছু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। নচিকেতার সাথে গেয়েছেন রবীন্দ্রসঙ্গীতের অসাধারণ কিছু যুগলবন্দী। ঋতুপর্ণ ঘোষ তাঁর দ্য লাস্ট লিয়ার ছবির শেষ দৃশ্যে রাশিদের কণ্ঠ ব্যবহার করেছেন। দৃশ্যটি ছিল স্মৃতিভার ফিরে ফিরে আসছে মৃত্যু পথযাত্রী অমিতাভ বচ্চনের। কিছু মনে পড়ছে, কিছু পড়ছে না। আবহে সেই ঐশ্বরিক কণ্ঠে মিশ্র
পিলু মিশ্র বড়ুয়া রাগে উত্তঙ্গু আলাপ, যে আলাপ শেষে শুরু হবে রাশিদের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। আজি ঝড়ের রাতে তোমার অফিসার, তার কথা বললে বোধ হয় সে সবার নয়, তবে নিয়মের নিগড়ে তো শেষ করতেই হয়। সঙ্গীতে তার অসামান্য অবদানের জন্য তিনি 2006 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছাড়াও তিনি সঙ্গীত নাটক একাডেমি সম্মাননা পেয়েছিলেন ওই 2006 সালে। 2010 সালে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছিলেন, মহাসঙ্গীত সম্মান পদক পেয়েছিলেন 2012। ওই বছরই পশ্চিমবঙ্গ সরকার তাকে দিয়েছিলেন বঙ্গভূষণ, আর ভারত সরকারের পক্ষ থেকে 2022 সালে তাকে দেওয়া হয়েছিল পদ্মভূষণ পুরস্কার। শুধুমাত্র সঙ্গীতে এই অসাধারণ সাফল্যেই তিনি থেমে থাকেননি। তিনি নিজের মায়ের নামে প্রতিষ্ঠা করেছেন সাখরি বেগম মেমোরিয়াল ট্রাস্ট। এই ট্রাস্টের মাধ্যমে তিনি স্বপ্ন দেখেন এক সঙ্গীত গ্রাম তৈরির, যেখানে সকলে সঙ্গীতের উদার বাণীতে দীক্ষা নেবে, হিংসা দ্বেষ আর সমস্ত হানাহানির অবসান ঘটিয়ে সঙ্গীতের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দেবে সেই গ্রামের প্রতিটি মানুষ, এটাই তার আশা। কিন্তু মাত্র 55 বছর বয়সেই চলে গেলেন পরপারে, 9 জানুয়ারি অপরাহ্নে সব আশা সব স্বপ্নের অকাল প্রয়াণ ঘটল, নিভে গেল ভূমণ্ডলের দীপ্যমান সুরগন্ধর্ব।